রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের অধিকাংশ খাল এখন অবৈধ দখলদারদের কবলে, যার ফলে দিনকে দিন যেমন হারাচ্ছে খালের অস্তিত্ব, তেমনি সম্পূর্ণ অনৈতিকভাবে স্পর্শকাতর স্থান দখলে নিয়ে দোকানপাট বসানোর ফলে নষ্ট হচ্ছে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমির সম্মান ও ভাবগাম্ভীর্য। নগরীর অবৈধ দখলদারিত্ব নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট দেখুন। সম্পূর্ণ অনৈতিকভাবে রাজধানীর খাল দখল করার কারণে বৃষ্টির পানি থামার প্রায় সব পথই এখন বন্ধ। বেশিরভাগ খালের মুখ বন্ধ থাকায় খালে নিষ্কাশিত হতে পারছে না বৃষ্টি কিংবা ড্রেনের পানি। এর কারণ হিসাবে খাল দখলকেই দুষলেন এলাকাবাসী। আমরা খাল উদ্ধার না করে এই খালগুলোর পার দখল করে যারা অবৈধ দোকান বানিয়ে খালটাকে শুরু করেছে, সেই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করেন। খাল যেহেতু বড় ছিল, গেল কোথায়? কেনাকে দখল তো করছে তো? সম্প্রতি খাল পুনরুদ্ধারে নগরীর মোহাম্মদপুরে অবৈধ দখলদারের উচ্ছেদ করা হলেও রামচন্দ্রপুর খালের পুনঃ খননে কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। আর পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে রায়ের বাজার বধ্যভূমি স্থান সংলগ্ন জায়গাটিও এখন অবৈধ দখলদারের কবলে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন নগরবিদরা। এটি উদ্ধার করা পবিত্রতম দায়িত্ব। এই দায়িত্বের বিরুদ্ধে যে কোনো রকম কার্যক্রম অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য এবং দায় দায়িত্বহীন কার্যক্রমের জন্য যারা যারা এটা করছেন না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, দখলমুক্ত নগরী গড়তে তারা বদ্ধপরিকর। আগে সীমানাটা চিহ্নিত হোক, তারপরে প্রত্যেকটা খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং রাস্তাঘাট দখল করে কেউ দোকান, ব্যবসা, নার্সারি যে যাই করুক, আমরা সিটি কর্পোরেশন বদ্ধপরিকর এইগুলোকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। প্রায় তিন দশক ধরে জাতির গর্বিত আঙ্গিনার এই সড়ক মহাসড়কের পাশে এভাবেই চলছে দখলের মহা উৎসব। রাজধানীর অধিকাংশ খালও এখন দখলের করাল গ্রাসে। বিশেষজ্ঞরা বলছেন নগরীর খাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।